আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আমি মাজেদ রয়েছি আপনাদের সঙ্গে। তো কথা বলবো ফ্রি ফায়ার কিছু আপনি আপডেট নিয়ে। অ্যান্ড ফ্রি ফায়ারে র্যাং সিজন শেষ হওয়ার পরে সেখানে একটা বান্ডেল আসতেছে, তো সেই বান্ডেলটা নিয়ে কথা বলবো, কেমন হতে যাচ্ছে অ্যান্ড কোন ভার্সনের বান্ডেলটা এটা। অ্যান্ড কথা বলবো আমাদের যে প্লেনের যে থিমটা রয়েছে, কালারটা রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আই মিন সাদা হয়ে গেছে। তো এটা আপনারা কখন থেকে এটাকে মানে অন্য কালার দেখতে পারেন অ্যান্ড কী কালারটা আপনারা দেখতে পাবেন সেটাও এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। অ্যান্ড ভিডিওটার মেন টপিক হচ্ছে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল, অ্যান্ড নেক্সট ডায়মন্ড রয়্যাল বলবো না, এটাকে একটা ডায়মন্ড রয়্যাল লিক হয়েছে যেটা খুবই খতরনাক ডায়মন্ড রয়্যাল। অ্যান্ড এটা ডায়মন্ড রয়্যালেই আসবে, যা আমি যেটাই পোস্ট দেখছি ডায়মন্ড রয়্যালেই আসবে বলছে। তো কোন ডায়মন্ড রয়্যাল আসে সেটা একটু দেখার বিষয়। অ্যান্ড কথা বলবো আমার মনে হয় নেক্সট ডায়মন্ড রয়্যাল এটা আসতে চলেছে। তো বন্ধুরা ফার্স্টে কথা বলবো আমাদের অ্যারোপ্লেন নিয়ে। আপনারা জানেন চ্যাম্পিয়ন্স লিগ হতে যাচ্ছে যে ইন্দোনেশিয়ানদের, অ্যান্ড ইন্দোনেশিয়ান যে চ্যাম্পিয়ন্স লিগ 2020 হতে যাচ্ছে, অ্যান্ড করোনা ভাইরাসের কারণে সব হ্যাং হয়ে রয়েছে আপনারা নিজেও জানেন। তো এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগ যখন শুরু হবে তখন প্লেনের কালারটা এমন হতে যাচ্ছে, অ্যান্ড ড্রপের কালার আমাদের যে সামুরা ড্রপগুলো পড়ে সাধারণত সেই ড্রপের কালারও এমন হতে যাচ্ছে। অ্যান্ড লবিতে এমন কিছু আপনারা দেখতে পাবেন যেটা ভাঙতে হবে ওই ইভেন্ট উপলক্ষে, ওই 2020 ইভেন্ট উপলক্ষে আপনাদেরকে ইয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই ইয়েগুলো দেওয়া হবে যেগুলোর বিনিময়ে আপনারা এখান থেকে ভেঙে অনেক টোকেন কালেক্ট করতে পারবেন। অ্যান্ড নেক্সট এটাও আপনারা আপনাদের লবিতে এগুলো দেখতে পাবেন। তো আপনারা একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি পাইছি, সেটা হচ্ছে 2020 যে চ্যাম্পিয়ন্স লিগের ভিতরে যে পোলাপান যত টাকা খরচ করবে, ঠিক আছে, সেই টাকাগুলো শুধুমাত্র গরিব দুঃখীদের জন্যই যাবে আমি যতদূর জানছি। আর তাছাড়াও যে আপনাদের অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা খেলতে ভালো খেলতে পারে কিন্তু কিছু করতে পারে না, ঠিক আছে, লাইক যেমন অনেক মানে কী বলবো বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে, যে মানে অনেক গরিব ছেলে আছে, ঠিক আছে, যারা ভালো খেলে, আমি আমার দেখে অনেক ভালো খেলে কিন্তু ডায়মন্ড ড্রপ করতে পারে না, অনেক কিছুই করতে পারে না, ফ্যামিলিগত এরকম মানে কোনো ইয়ে নেই, সাপোর্ট নেই তাদের ইয়ের সাথে। তো ওই টাকাটা মানে আপনাদের যে ডায়মন্ড ড্রপের টাকাটা, ঠিক আছে, আপনারা যেই চ্যাম্পিয়ন্স লিগ উপলক্ষে যেগুলো খরচ করবেন সেগুলো যে ইভেন্টগুলো আসবে সেগুলোর যে টাকাটা ডায়মন্ডের সেই টাকাগুলো তাদের পিছনে খরচ করা হবে, ঠিক আছে, তাদেরকে একটা লিগে ডেকে আনে তাদের পিছনেই খরচ করা হবে আমি যতদূর জানছি। তো ওই হিসাবে আমি আপনাদেরকে লিক দিলাম আর কি, এটা আমি এখন জানি না, এটা জানছিলাম আরও আগে, ঠিক আছে। তো এখন যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথাবার্তা চলতেছে তো যার জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম। অ্যান্ড পেয়ে যাবেন একটা মাথার খুলি, অ্যান্ড এই মাথার খুলিটা কী আমি বলতে পারবো না। তো কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে ফিলফুল উপলক্ষে যে আপনাদেরকে ইয়েটা দিচ্ছে, যে একটা ইভেন্ট দিচ্ছে যেটার ইভেন্টটা চলে আসছে, অ্যান্ড বাইরের সার্ভারে মাথার যে কুত্তার মাথাটা এটা পারমানেন্ট দিচ্ছে, নামানুদের সার্ভারে এটা দিয়েছে 7 দিনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাথাটা, ঠিক আছে, সেটা মানে একদম মানে হাস্যকর টাইপের, আমি দেখি প্রথম দেখে আমার কাছে যে কেমন লাগছে আমি নিজেও বলতে পারতেছি না কেমন লাগছে। দেখেন গাছ জিলপাটা কেমন বাইরে আসছে, পিছন থেকে যদি কেউ বাঁশ দেয় সেক্ষেত্রে এমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমন মানে কী বলবো, এটা কেন দিয়েছেন 7 দিনের জন্য দিয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি গাছ কথা বলবো আমাদের যে ইয়েটা র্যাঙ্ক টু স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন গেমার জন্য থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ফুল বান্ডেল, অ্যান্ড এই বান্ডেলটার মানে পড়া বান্ডেল লিক হয়নি, শুধুমাত্র ভাঙাচোরা বান্ডেল লিক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখন র্যাঙ্ক টোকেনের যেই ফিমেল মেল বান্ডেলটা চলতেছে সেটার ফিমেল কাস্টিউম। তো বুঝতেই পারছেন আশা করি এই ইয়েটা কেমন হতে যাচ্ছে, এটার চুল হবে এমন, চুলটা খুবই খতরনাক লাগতেছে আমার কাছে, অ্যান্ড বডি এমন হবে, প্যান্ট এমন হবে, অ্যান্ড জুতাটা খুবই বাজে, ঠিক আছে, যেটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। অ্যান্ড কথা বলবো নেক্সট ডায়মন্ড রয়্যাল, যে আমাদের ডায়মন্ড রয়্যাল আসতে চলছে সেটা নিয়ে কথা বলবো। নেক্সট ডায়মন্ড রয়্যাল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন খুবই খতরনাক ডায়মন্ড রয়্যাল, এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে একটা রুমাল রয়েছে, এই রুমালটা র্যাগনারকের যে বান্ডেলটা রয়েছে সেটার মানে রুমালের মতো উড়বে। তো ভিডিও ক্লিপ দেখাতে পারছি না কপিরাইট ক্লেমের কারণে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুললি এটা কিন্তু খুবই ভালো লাগছে এই বান্ডেলটা আমার কাছে, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে, অ্যান্ড এটা আসলে খুবই জোস হবে, এটা অন্য কিছুর জন্য নেবো না শুধুমাত্র কোর্টের জন্য নেবো, চাই সেটা 100 স্পিনে হোক। তো স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটাই হবে নেক্সট ডায়মন্ড রয়্যাল, না হলে তারপরের ডায়মন্ড রয়্যাল, যে কোনো একটা ডায়মন্ড রয়্যাল এটা আপনারা দেখতে পাবেন। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারছি। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা অবভিয়াসলি গাইস কমেন্ট করে জানাতে বলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।